আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু কেনাকাটার পণ্য। তো এখানে একটি মার্কেট আছে আল হাজাজ, তো ওখান থেকে কিনেছি। এখানে আছে সুপার গ্লু, এটা হচ্ছে খুবই কিউট একটা ট্রে, খুব আমার পছন্দের কাপ পিরিস, দেখুন খুব সুন্দর। এটাও একটা ট্রে, এটা হচ্ছে আগরবাতি জ্বালানোর জন্য একটা ট্রে। এখানে আছে কিছু কাপ, আসলে আমার খুব ভালো লাগলো তাই নিয়ে আসলাম, খুবই সুন্দর দেখুন কাচের এগুলো, আর এতটা সুন্দর করে বানিয়েছে, অসাধারণ। তো চা খাই বা না খাই, কফি খাই বা না খাই, কাপটা হাতে নিতেই একটা মানে আলাদা একটা আনন্দ মনে হচ্ছে। আর এখানে আছে আরো একটি কাপ, আসলে আমাদের কাপ পিরিচ যথেষ্ট আছে ঘরে আলহামদুলিল্লাহ, তো আমি শখ করে পছন্দ হলো তাই দুইটা নিয়ে আসলাম, একটা হাজবেন্ডের জন্য একটা আমার জন্য। তো আমরা দুইজন মাঝে মাঝে বসে বসে চা খাই, তো দেখা গেল দুইজন দুই রঙে, তার সবুজ বা একটু ব্লু ব্লু এগুলো খুব পছন্দ, আমি তো আবার পিঙ্ক পছন্দ, পিঙ্ক পাগল। তাদের কিছু খেলনা খেলনা কিছু খেলনা বের করে ওরা ফুলেও ফেলছে, তো যাই হোক এটা একটু বাসি, তা দেখানোর তেমন কিছু নেই, তারপরও যেহেতু একসাথে কিনেছি সব কিছু। আর এটা হচ্ছে একটা হোল্ডার, ভাজা পোড়া করার সময় কাজে লাগে, আর এটাও ভাজা পোড়ার জন্য, তবে বিশেষ করে যে ডোবা তেলে যে আমরা ভাজা পোড়া করি সেই কাজে লাগে এটা। এটা আমার বাচ্চাদের জন্য, দুই বোনের জন্য দুইটা টায়া, আর ওদের হাতের দুইটা ব্রেসলেট দুই বোনের জন্য। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কানের কিছু ডবস, তো যাই হোক আমার খুবই ভালো লাগে আর্টিফিশিয়ালের জিনিস মানে জুয়েলারিগুলো, তাই নিয়ে আসলাম। আর এই দুটা হচ্ছে চুলে লাগানোর জন্য, আর এটা আমার মেয়ের চুল বাঁধার জন্য। আর এগুলো আছে এখানে ছয়টা ছোট ছোট কাপ, খুবই ছোট পেয়ালা, অনেক ছোট, এগুলো নিয়ে আসছে একদম মিনি, একদম মিনি, দেখুন আমি তিন আঙ্গুল দিয়ে ধরেছি তারপরেও মানে কতটা ছোট মনে হচ্ছে, একদম পিচ্ছি পিচ্ছি। এই দেখুন এখানে দশটা আছে, তো সব করে নিয়ে আসলাম, দেখি কি কি কাজে লাগানো যায় এগুলো। তো এই ছিল আমার আজকের পণ্যগুলো, কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।